কেমন আছে সবাই? আজকে আমাদের কোনো কন্টেন্ট থাকছে না, আর কোনো রকম কোনো জায়গা ভিজিট সেরকম থাকছে না। আজকে আমাদের একটা ছোটখাটো ব্লগ হবে। তো আমাদের এখন ইচ্ছা হয়েছে যে আমরা ল্যাংচা খাবো, তো সেই কারণে বাড়ি থেকে আমরা বেরিয়েছি। এখন বাজে তোমার 1:21, আশা করি দেখতেই পাচ্ছো তোমরা, দাঁড়া 1:21 বাজে। তো আমরা এখন যাব ল্যাংচা খেতে। আর কোথায় যাবো? বর্ধমানে অবশ্যই জানো তোমরা, ল্যাংচার জন্য বিখ্যাত, যেটা হচ্ছে শক্তিগড়। আর আমরা সেখানেই যাবো আজকে ল্যাংচা খেতে। তো আমরা গিয়ে সেখানে দেখবো সব থেকে বড়ো ল্যাংচা কত দামের হতে পারে। তো আমরা ট্রাই করবো আমাদের সম্ভব মতো, যদি হয় অবশ্যই সেটা খাওয়ার। চলো তোমরাও দেখতে থাকো অনুক্ষণে। আর অবশ্যই হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের খুব ভালো, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে গিয়ে বেল আইকন প্রেস করবে এবং অল করে দেবে, যাতে আমাদের ভিডিও সবসময় তোমাদের আগে পৌঁছে। চলো যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি ল্যাংচার দোকানে। তো তোমরা ফুল লাইটটা দেখলে, কোন দোকানে এসেছি ল্যাংচার দোকানের নাম আদি কৌশিক। তোমরা দেখতে পাচ্ছ কৌশিক গোসের ল্যাংচা। তো অবশ্যই আমরা সেখানে খাবো, দেখবো সব থেকে বড়ো আর সব থেকে দামি কি ল্যাংচা আছে। তো ততক্ষণ চলো লেটস গো, যাওয়া যাক। বন্ধুরা আমরা চলে এসেছি দেখো সেখানে, আর এই ল্যাংচা তো আমরা খাবো। এই মুহূর্তে বলছে 20 টাকার বেশি এখন ল্যাংচা নেই। তোমাদের হাইস্ট কত অব্দি হয়? আচ্ছা আচ্ছা, 20 টাকা অব্দি লাস্ট হাইস্ট হয়, তো আজকে নেই। তো চলো এই দিয়ে এখন কাজ চালাই, দেখা যাক। চলো এবার চলো ভাই, তোলো এবার আমরা যাই এটা খাই বসে। আমরা এখন খাওয়া শুরু করবো, রাত অনেকটাই হয়েছে, শুরু করলাম খাওয়া। চল খেতে থাক, তো লোভ দেবে না কেউ, ঠিক আছে? তোমরা বেশি অবশ্যই ভিজিট করো শক্তিগড় ল্যাংচা, কৌশিক ঘোষের কৌশিক ঘোষের ঘোষের সরি বিখ্যাত ল্যাংচা। তো
ঠিকটা আগের মতো আর আগালো ভালো হতো ডাক্তার কেমন লাগবে কে বলি ভাই তো ঠিকঠাক আমি যতবার আসি এখানে ও যতবার আসে এখান থেকেই খায় আমরা যতবার আসি এখানেই খাই এদিকে এলে এটাই খাই খারাপ না আর দোকানের তুলনায় অনেক ভালো তো আমরা খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে ততক্ষণ বাই তো গাইস অলরেডি আমাদের ল্যাংচা খাওয়া শেষ আর আমরা ঘরের জন্য একটু নিয়ে নিয়েছি ঘরের লোকদেরও দেবো তাদেরও নিরাশা করবো না আর এখন আমরা দেখতে পাচ্ছ চা তো এখন আমরা খাবো চা দেখি কেমন খাওয়া যাক চলো খাওয়া যাক চলো মিষ্টি তো লাগছে না লেগটা খেয়েছি লাগছে তো মিষ্টি একদমই লাগছে না মিষ্টি চলো খাওয়া যাক তো এখানে সব রকম 5 টাকা থেকে শুরু লেগছে একদম 20 টাকাও দিয়ে এরা বানায় এবারে তো এখানে পেয়ে যাবে তোমরা তাই তো বললো তাই তো আর এখানে এটুকুর জন্যই না আদার্স কিছু নেই আর চা চলো খাই এই আই থিঙ্ক 10 টাকা তো কমপ্লিট করি খেয়ে দিয়ে তারপরে যাওয়া যাক বাড়ি বাড়ির দিকে রওনা হবো বাড়ির লোক না চিন্তা করবে চলো বাই অবশ্যই ভালো থাকবে।